আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের একটি রেসিপি করে দেখাবো। আর এর জন্য যা যা লাগছে তা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি পুঁইশাকগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়েছি রুই মাছের মাথা। এখানে রুই মাছের মাথাটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এক চা চামচ লবণ দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি একটি আস্ত পেঁয়াজ, রসুন, একটি টমেটো আর কিছু কাঁচামরিচ। তো আমি একটি প্যান গরম করে এর ভিতরে অয়েল নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। আমি তো বাদামি করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা। তো আমি 1 মিনিট একটু রান্না করব যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আর দেব 1 চা চামচ লবণ দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তবে মশলা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দিব কেটে রাখা টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প আছে আমি 5 মিনিট মাছটাকে একটু কষিয়ে নিব। আর এর ভিতরে অবশ্যই 1-2 বার নেড়ে দিব। তবে মাছটা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি শাকগুলো অ্যাড করে দিব। তো আমি সবগুলো শাক একসাথে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো হাই হিটে। শাকটা যখন একটু নিচে চলে আসবে তখন আমি ঢাকনা খুলে শাকগুলোকে নেড়ে দিব। আর নাড়তে নাড়তেই যতটুকু মাছটা ভাঙবে, আমি কিন্তু মাছটাকে আলাদা করে ভাঙবো না, তো নাড়তে নাড়তে যতটুকু ভাঙে যে কাঁটাগুলো, বড় বড় কাঁটাগুলো আমি তুলে ফেলে দিব। তো আমি একটি প্লেটে বড় বড় কাঁটাগুলো তুলে নিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে 5 মিনিট এই শাকটাকে কষিয়ে নিব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি দিয়ে একটু নেড়ে এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা না দিয়ে আমি হালকা একটু ফাঁক রেখে 10 মিনিট কুক করব। এই যে আমি ঢাকনাটা কিন্তু ঢেকে দিইনি, একটু ফাঁক রেখেছি, তো এইভাবে 10 মিনিট কুক করব। তো 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিব রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপিটি রান্না করা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনারা বাসায় রান্না করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি খুবই মজা, ভাতের সাথে হোক রুটির সাথে হোক খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।